তুমি চলে যাও, হ্যাঁ ফোনটা একটু দিয়ে যাও। থ্যাংক ইউ সো মাচ। এবার লাইভ হচ্ছে, আমাদের 10 মিনিটস লেট হয়ে গেছে, সো যারা যারা আমাদের সাথে আছো একটু আমাকে বলো যে আমাদের লাইভ অ্যাট লিস্ট নেটওয়ার্কটা ঠিক আছে কিনা। হ্যাঁ, এবং আমি কিন্তু আজকে জামদানি পরেছি, ওকে, আমি কিন্তু আজকে জামদানি পরেছি, সো জামদানি দেখতে হলে সুপার সে উপর বা উপর সে সুপার যাই বলো না কেন, খুবই রিজনেবল প্রাইজের একটা লাইভ হবে আজকে। সো যারা যারা আছি লাইভটা একটু বেশি করে শেয়ার করে দিব, ওকে। চলো আমি আগে একটু লাইভটা শেয়ার করে দিই। ক্লিয়ার, হ্যালো, হাই আপু, অনেকেই হাই হ্যালো করছো, থ্যাংক ইউ সো মাচ। আমি একটু দেখে আসি তো যে কেমন লাগতেছে। ভালোই লাগছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ। ঠিক আছে, আমি লাইভটা একটু শেয়ার দিয়ে দিই, ওকে। ক্লিয়ার আছে, আচ্ছা, লুকিং ভেরি বিউটিফুল, থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ। আমাদের লাইটিং ঠিক আছে বলো? সব সময় তোমরা আমাদেরকে বলছো যে আপু বুঝা জানা বুঝা জানা, এখন বলো তো লাইভ ঠিক আছে কিনা, শেয়ার করে দিই। হ্যাঁ, লাইভটা শেয়ার করি একটু ধরে। নিউ সেটিং, হ্যাঁ হ্যাঁ আপু, নিউ সেটিং, ওকে। সো এবার হচ্ছে, এবার হচ্ছে আমি চলো স্টার্ট করে দিই। ফার্স্টেই হচ্ছে আমাদের রিসার্চ ফ্যাশনের বেসিক ইনফরমেশন বলে দিই, সবারই জানা আছে, তারপরে বলে দিচ্ছি নাম, টেলিফোন নাম্বার, অ্যাড্রেস সহকারে ইনবক্স করে দিতে হবে রিসার্চের পেজে। এবং ইনসাইড থাকা 80 টাকা, আউটসাইড থাকা হচ্ছে আমাদের মাত্র 100 টাকা ডেলিভারি চার্জ। এবং আউটসাইড ঢাকা আলীদের জন্য আমাদের শুধুমাত্র সুন্দরবনের ব্যবস্থা রয়েছে, তো সুন্দরবনে নিতে হলে আমাদেরকে জাস্ট 500 টাকা বিকাশ করে দিতে হবে, বাকিটা তোমরা ক্যাশ এনে নিয়ে নিবা, ঠিক আছে? শহরের মেইন ব্রাঞ্চ, আর শহরের মেইন ব্রাঞ্চ থেকে নিতে হবে, রাইট? সো এই হচ্ছে কি প্রসিডিউর আর কি, বিকাশ করে জাস্ট চুপ করে বসে থাকতে হবে, দাম কি জানো, লাস্টের চারটা ডিজিট দিয়ে চুপ করে বসে থাকবা। আপু বিউটিফুল, আপুর হাসি অনেক সুন্দর, থ্যাংক ইউ শুভ ভাই, সো বিউটিফুল, থ্যাংক ইউ সো মাচ। অল ক্লিয়ার লিখেছে তাজরিন ইসলাম আপু, লাইভটা একটু শেয়ার করে দাও তো দেখি পারো কিনা। হ্যাঁ, লাইভটা একটু বেশি বেশি করে শেয়ার করে দাও, ঠিক আছে? আর কি, আর আমার যে শাড়িটা, এই শাড়িটা কিন্তু ওই যে বলতো কোন শাড়ি, আমার শাড়িটা হচ্ছে কি যেন বলে জামদানি। রিমা আপু রাজি হলো নিউ সেটিং, আল্লাহ রিমা আপু অনেক বদার এগুলা নিয়ে জানো, উনি উনি কোনো কিছু পরোয়া করে না যদি কিনা ওনার প্রয়োজন হয়, হ্যাঁ, এবং সব কিছুতেই উনি পারফেক্ট, ওকে। সো শুভ সন্ধ্যা লাবণ্য আপু, রিমা আপু থ্যাংক ইউ সো মাচ, শুভ সন্ধ্যা বর্ষা আপু তোমাকে। 200 আপুদের জয়নিং পেয়েছি, আরো আপুদের জয়নিং চাচ্ছি। এবার বলে দিই আমাদের কিন্তু শোরুমও আছে, চাইলে তোমরা শোরুম ভিজিট করো, আমাদের সব থেকে প্রোডাক্ট পারচেজ করতে পারো। আমাদের শপ অ্যাড্রেসটা হচ্ছে বসুন্ধরা সিটি লেভেল 4 এ ব্লক বি তে 25 নম্বর শপ। এগুলা কি, এগুলো কি জামদানি? হ্যাঁ, আমি তো একটা সুপার জামদানি পরেছি, রেড ওয়ান, এবং এটার সাথে আমি অনেক সুন্দর করে ম্যাচিং করে আমার কিছু জিনিস রেখেছি। হ্যাঁ হ্যাঁ, টান দিয়ে ফেলে দেন। তো আজকে আমার জামদানিটা আছে কিনা আমি জানি না, বাট এটা একদমই আমার জামদানি। হ্যাঁ, তো আমি তোমাদেরকে শেয়ার করব। এবার আমি স্টার্ট করে দিই। অলরেডি শেয়ার ডান, থ্যাংক ইউ সো মাচ। এটা দেখো, ফার্স্ট ডে হচ্ছে আমি একটা সিগমেন্ট কালারের শাড়ি দেখাবো, অনেক সুন্দর, নিউ ব্রাইড তাই নাকি? আল্লাহ, এই জামদানিটার প্রাইস অনেক রিজনেবল, এই এই রিজনেবল শাড়ি পরে অ্যাটলিস্ট বিয়ে করা যায় না। না, রিক্তা রিক্তা সুলতানা লিখেছে, থ্যাংক ইউ আপু, সত্যি খুব সুন্দর লাগছে তোমায় আপু, থ্যাংক ইউ সো মাচ। এটা দেখো, এটা আসবে হচ্ছে আমার সি গ্রিন কালার এবং গোল্ডেন কপার গোল্ডেন কালার দিয়ে, ঠিক আছে? তো এটা আমি এবার ওপেন করে দেন দেখাই, সি গ্রিন কালার এবং হচ্ছে গোল্ডেন কালার, এই দেখো, এই আসবে হচ্ছে আমার জার্সলটা, ঠিক আছে? এটা আসবে হচ্ছে আমার জার্সল, এই আসবে হচ্ছে আমার কি বলে আঁচলের পোর্শনটা, আর এটা আসবে দেখো না, এটা আসবে হচ্ছে আমার ফুল জমিনের পোর্শন বলে, বা নেক সাইডে হচ্ছে তোমাদের এটা থাকবে। অনেক সুন্দর একটা শাড়ি, খুবই সিম্পল, সো এলিগ্যান্ট, তাই না? অনেক বেশি দারুণ। ওয়াও, ব্যাকগ্রাউন্ড চেঞ্জ, ইয়েস, তাওয়ান না আপু, কেমন লাগছে বলো তো? সুতি নাকি সিল্ক জামদানি? এটা হচ্ছে আমাদের কি যেন মাসলিন জামদানি,
ঠিক আছে, এবার আমি কুচি ধরে দেখাবো। আজকে একটু চুরির সাউন্ড হবে, আজকে কুচুর কুচুর সাউন্ড হবে, ঠিক আছে? তোমরা বিরক্ত হলে বলো, আমি খুলে ফেলবো। এইবার হচ্ছে আমি কুচি ধরতে তো একটু সাউন্ড আসবেই, হ্যাঁ। তো তোমরা যদি বিরক্ত হও আমাকে বলো, আমি খুলে ফেলবো। এই আসবে হচ্ছে আমার কুচির পার্ট। আমি তো আত্মার জয়েন করেছো, অনেক কিছু লিখেছো, দাঁড়াও আমি পড়ছি। এবার আমি একটু শাড়ির ভিউটা একটু দেখাই দিই। এই দেখো, এই আসবে হচ্ছে আমার ফুল শাড়ির ভিউটা। খুবই সুন্দর কাতানের একটা শাড়ি, নাইস নাইস নাইস, সুপার সুপার নাইস। সো এই শাড়িটার প্রাইস শুনে নিব এখনই, তার আগে হচ্ছে ব্লাউজ পিসটা দেখাই দিই। হ্যাঁ, আ কি সুন্দর সুন্দর কালারের, দেখাও অসুন্দর কালার এটা। হ্যাঁ, অসুন্দর কালার হতে পারে, সি গ্রিন কালার জীবনে হইতেই পারে না। এটা দেখাই দিই, এটা আসবে আমার ব্লাউজ পিস, ঠিক আছে? এটা আসবে ব্লাউজ পিস, প্রাইস আসবে মাত্র 2680 টাকা, 2680, ঠিক আছে? 2680, ঠিক আছে? 2680 টাকা। আপু গোল্ডেন কালারের শাড়ি হবে, অনেক সুন্দর ব্যাকগ্রাউন্ড, বাট কি ডাস্ট বসবে, তো ডাস্ট বসতে বসবে, অসুবিধা কি? এটা দেখো, এটা আসবে আপু আপু, এটা দেখো, এটা আসবে, ওয়াও, এটা কি? এটা না শেষ নাকি নতুনটা? এটা আচ্ছা, এটা কি ব্লু নাকি পার্পল? নেভি ব্লু। আচ্ছা দেখো, খুবই সুন্দর একটা নেভি ব্লু কালার। না আপু চুরি খুইলো না। আচ্ছা ঠিক আছে, এটা দেখো, এটা আসবে নেভি ব্লু কালারের। এই যে দেখো না কি সুন্দর, দারুণ অনেক সুন্দর অনেক সুন্দর। এবার আমি এটা একটু খুলে দেখাই। হ্যাঁ, এটা এবার আমি একটু খুলে দেন দেখাই। হাই আপু, দিদি তোমার না কেমন আছো? এই দেখো, এই আসবে হচ্ছে আমার, এই আসবে হচ্ছে আমার, সরি এটার সাথে সুতা আটকে গেছে, এই যে এই আসবে হচ্ছে আমার ফুল শাড়িটা। এই হচ্ছে কি ফুল শাড়ি। এবার আমি নেভি ব্লু কালার শাড়ির মধ্যে কিন্তু দেখো আবার সিলভার কালার, কুইন রেড ইজ মাই ফেভারিট কালার। রেড কালার জামদানি আমার অনেক ছিল আগে, বাট এই জামদানি গুলো অনেক বেশি সুন্দর এবং খুবই লাইট ওয়েটের জামদানি, এবং আমার তোমরা তো জানো যে মাসলিন ফ্যাব্রিকটা আমার খুবই ভালো লাগে, দ্যাটস হোয়াই হচ্ছে আমি পিক করে ফেলেছি। উফ দারুন, তাই নাকি? হ্যাঁ লাল পরী, আজকেও কি আমাদের ডিসকাউন্টের শাড়ি আছে লাইভে যে আমরা দেখাই? হ্যাঁ, আজকেও কিন্তু আমাদের ডিসকাউন্টের শাড়ি আছে লাইভের ভিতরে, একটা দুটো করে আমরা দেখাই দিব। সো ফার্স্ট টু লাস্ট পর্যন্ত আমাদের সাথে থাকতে হবে। সো এই দেখো, এটার মধ্যে কিন্তু সিলভারের কাজ করা আছে, রাইট? সিলভারের কাজ করা আছে, এটাও আমি একটু করে দেন দেখাই দিই। এই যে দেখো লাল পরী লিখে, এই আসবে হচ্ছে আমার নেভি ব্লু কালারের শাড়ি। আহা আপু, বুঝছি নাই, এই শাড়িটার কালার আছে, কালারটা অনেক সুন্দর। হ্যাঁ, এই নেভি ব্লু কালারের শাড়িটা আসলে অনেক সুন্দর, এবং সিলভার এবং গোল্ডেন কালার দিয়ে কম্বিনেশন করা, ঠিক আছে? এবার আমি এই শাড়িটার প্রাইস মেনশন করতে যাচ্ছি। এই শাড়িটার প্রাইস আসবে 2850, ঠিক আছে? 2850 টাকা কেবল মাত্র, 2850 টাকা, এত রিজনেবল শাড়ি শুধুমাত্র আমাদের রিসামেই কিন্তু সম্ভবপর, রাইট? রিসামেই সম্ভবপর এত বেশি রিজনেবল শাড়ির প্রাইস। এবার আমি এটার কুচি ধরে দেখাই। আপু শাড়ি পেয়েছি 1190 টাকার, কিন্তু আচ্ছা আমি দেখছি, এটা আসবে হচ্ছে আমার ফুল ভিউ, প্রাইস আসবে 2850 টাকা, তাই তো? 2850। সো আমি এটা রেখে দিচ্ছি, নেক্সট কালারে চলে যাব, নেক্সট শাড়িতেও চলে যাব, দেখে আসি কি আছে। পেস্ট কালারের শাড়িতে রূপালি জরির কাজ হবে কি না? আচ্ছা ওয়াও, এটা কি? এটা দেখো, এটা এখন একটা সুপার শাড়ি দেখাবো হোয়াইটের মধ্যে। হ্যাঁ, এইটা কিন্তু অনেক সুন্দর। আপু এটার দাম কত আসবে? আমি দেখানি, ওই ট্যাগ লাগানো নাই লাল পরি আপুটা, জুয়েল ভাই থ্যাংক ইউ সো মাচ। এটা দেখো, এটা আসবে আমার মিনাকারীর কাজ, এটার কালারটা আসবে হোয়াইট। হোয়াইট কালারের শাড়ি যারা চাও, হোয়াইট কালারের শাড়ি যারা চাও, তারা কিন্তু এটা একদম চোখ বন্ধ করে নিয়ে নিতে পারো, অনায়াসে চোখ বন্ধ করে নিয়ে নিতে পারো। হাই, এই শাড়িটার অন্য কালার আছে, তোমার শাড়িটার প্রাইস রিক্তা সুলতান আপু, আপনি গেস করেন তো কত হতে পারে আমার শাড়িটার প্রাইস? কত? 2000, 2500, 2200, এরকমই তো জামদানি শাড়ি এর থেকে রিজনেবল হয়।
এটা দেখো, এটা আসবে আমার শাড়ির মানে ভিউ, আমি তোমাদেরকে দেখায় বুঝায় শেষ করতে পারবো না এটা কত বেশি এক্সক্লুসিভ। এটা অনেক বেশি এক্সক্লুসিভ। আজকে সবাই কই গেছো? কেসো কই আজকে সবাই? একটা মিনিট, এটা আমি একটু এভাবে ধরে দেব, দেখাতে চাই। আমি এখন নাম কি আমি আমি এখান থেকে চোখ বন্ধ করে লাইভ, এখন থেকে চোখ বন্ধ করে লাইভ দেখবো। হ্যাঁ, চোখ বন্ধ করে লাইভ দেখবা? আমাকে তো ভালো লাগবে। তাহলে এক কাজ করি, আমরা 20 টাকা করে তুলি, তুলে আমাকে গিফট করে দাও শাড়িটা। হ্যাঁ, অনেক সুন্দর শাড়ি, ফুল। আমি বলি না হোয়াইট কালারের শাড়ি মানে কি অসম্ভব সুন্দর। আপু তোমারটা আছে জামদানি রেড কালারের, ইত্যা আপু আছে, দাঁড়ো দাঁড়ো, থাকবে না কেন, আমি জানি না আছে কিনা, 2-1 পিস তো থাকার কথাই। হ্যাঁ থাকবে থাকবে, খুব সুন্দর। থ্যাংক ইউ সো মাচ মোম আপু। এবার হচ্ছে আমি আমার শাড়ির কুচিটা ধরে দেখাই। আজকে আমার নখেও ব্যথা, কুচিও ধরতে পারছি না। আই আজকেও সাচ্ছেন আপনি? হ্যাঁ, আপনি খেয়াল করে নেই ব্যাপারটা, তুমি তোমার নখের কথা বলে আমার পেছনে লাগবে। এই দেখো, এই আসবে শাড়িটা, আর ধামা চাপা দেওয়া যাবে না। প্রাইস বলে দিই, 2680 2680 টাকা এই শাড়িটার প্রাইস। এই যে দেখেন আপনার জন্য কি করছি, এখন যদি আমাকে আমার জন্য করেছ, হ্যাঁ ওটা খুলে গেছে। জি না, তো কাল ওই যে ওই দিন রাতে আমাকে যে ডাস্টবিনে ফেলে দিতে চাইলো, পরে আমি খুলেই ফেলেছি। আচ্ছা যাই হোক, এটা দেখো, এটা আসবে ব্লাউজ পিস প্রাইস আসবে 2680 2680 টাকা। এইটা যারা নিবা না তারা, আমি জানি না তাদের কি হবে। হ্যাঁ আপনার ওদেরকে একটু ডাকেন, একটু নিয়ে যেতে বলেন। হোয়াইটটা রিয়েলি নাইস আপু, তোমাকে অসাধারণ সুন্দরই লাগছে। থ্যাংক ইউ পুষ্প সাহা সীমা আপু। এবার এইটারই কালার, এটা আসবে ব্ল্যাক, ওইটা ছিল হোয়াইট, এটা ছিল ব্ল্যাক, ওইটা ছিল হোয়াইট। আচ্ছা এইবার দেখাবো হচ্ছে আমি ব্ল্যাক কালারের শাড়ি, দেখে নাও, খুশি হয়ে যেও, ঠান্ডা হয়ে যাওয়া। হ্যাঁ এত সুন্দর, অনেকেই অনেক কমেন্ট করছো, আমি কমেন্ট পড়ে নিব। একটা মিনিট একটু সাথে থাকো আমার, আমি একটু শাড়িটা দেখাই নি। এটা আসবে হচ্ছে আমার ব্ল্যাক কালার এবং কপার গোল্ডেন কালার। হ্যাঁ ব্ল্যাক এন্ড কপার গোল্ডেন কালার, মানুষের চোখ এত দিকে যায়। হ্যাঁ কি কি যেন মনে মনে চিন্তা করতেছে বুঝছো না রে ভাই, শাড়ি সুতার সাথে তো খুব ঝামেলা করতেছে সুতাগুলা। আচ্ছা তো এই দেখো, এই আসবে হচ্ছে আমার এই শাড়িটা। ওয়াও ব্ল্যাক কালারের পুরাটা মিনা ওয়ার্ক। হ্যাঁ ব্ল্যাক কালারের পুরাটা মিনা ওয়ার্ক, আর সাথে তো কুচি আসবেই, আমি তো কুচি ধরে তোমাদেরকে শিখাতে শিখাতে আমি একদমই টায়ার্ড, তারপরে কেউ বলে না থাক আর কুচি ধরতে লাগবে না। আচ্ছা তো এই আসবে হচ্ছে আমার কুচি পাটা, রেড দেখাও। আচ্ছা রেড কি দেখতে চাও আমারটা? এই দেখো, এই আসবে হচ্ছে কুচি, আমি জানি না আমারটা আছে কিনা, থাকলে অবশ্যই দিয়ে দিবে। প্রাইস আসবে 2680 2680 টাকা, ঠিক আছে। তারপর এটার সাথে কি আছে, এটার সাথে ব্লাউজ আছে, ব্লাউজ দেখাই দিই। ব্ল্যাকটা দেখে মাথাটা ঘুরে, হ্যাঁ হোয়াইটটা যেমন সুন্দর ব্ল্যাকটাও ওই রকমের সুন্দর। সো এই আসবে হচ্ছে আমার 80 টাকা, লালপুরি কি লাগছে তো মাছ, লালপুরি লাগছে, আর লাল শাড়ি পরেছি, লাল তো ফুলও দিতে দিয়েছিলাম, পরে দেখলাম যে থাক এমনি লেট করে ফেলেছি। এটা দেখাই, এই আসবে হচ্ছে আমার আরেকটা ব্লু, কি এটা বড় বড় কলকির শাড়ি, এই দেখো এটা আসবে হচ্ছে নেভি ব্লু, নাকি না সরি এটা হচ্ছে রয়্যাল ব্লু, দুটোর মাঝে মাঝে নেভি এর রয়্যাল কিন্তু আরো ব্রাইট। আচ্ছা যাই হোক, নেভি এবং রয়্যাল এর মাঝামাঝি। আপু কেমন আছো? আর আরো লাল দেখাও পূজোর জন্য। আচ্ছা লাল দেখাবো, সো যদি যেই ওকেশনের জন্যই হোক না কেন তুমি দেখে নিও আপু, ঠিক আছে, আরো লাল দেখাবো। আর আমার শাড়িটা চাইলে তো সুপার সুপার রিজনেবল আছে, তোমরা দেখে নিতে পারবা। এই শাড়িটা, এই শাড়িটা কি শাড়ি দেখো, বড় বড় কলকি দেয়া শাড়ি, ঠিক আছে, বড় বড় কলকি করা শাড়ি, মানে অসম্ভব সুন্দর,
পড়ো না কেন, কি পড়ি না, আমার কমেন্ট পড়ো না কেন, এই যে পড়ে ফেলেছি তোমার কমেন্ট দেখো, এটা আসবে হচ্ছে রয়্যাল ব্লুর সাথে আসবে রেড কালারের, হ্যাঁ রয়্যাল ব্লুর সাথে আসবে হচ্ছে রেড কালারের। কি আপনাদের কারণে আর মার্কেটে যে কি যেতে হয় না, আমার ওয়াইফ দারুণ চয়েস করে, সো থ্যাংকস, থ্যাংক ইউ সো মাচ। কয়টা মিস করলাম, একটা দুটো তিনটে চারটা, ঠিক আছে। এবার আমি পাঁচ নম্বর শাড়ি দেখাচ্ছি যেটা কিনা নেভি ব্লু কালার, নেভি ব্লুর সাথে আসবে রেড, হ্যাঁ নেভি ব্লুর সাথে আসবে রেড। যে কোনো ওকেশনে কি লাল পরতে লাগে এরকম তো না, হ্যাঁ এরকম তো না, তুমি তো ব্লুও পরতে পারো, ব্ল্যাকও চাইলে পরতে পারো, ইয়েলোও চাইলে পরতে পারো, ইটস টোটালি আপ টু ইউ, রাইট। সো যেটা তুমি চাও ওইভাবেই হচ্ছে তুমি নিজেকে সাজাতে পারবা। হ্যাঁ খুব সুন্দর করে একটা লিপস্টিক দিবা লাল কালারের, তাইলেই হয়ে যাবে। এই দেখো এই আসবে হচ্ছে আমার শাড়িটা, শাড়ির কুচির পার্টটা, হ্যাঁ কি যে করতেছে মোবাইলে আল্লাহ খোদাই জানে, গেম খেলে কিনা আবার আল্লাহ খোদাই জানে, জীবনেও গেম খেলে, এই যে একটা মিথ্যা কথা বললো, কসম আমার ফোনে কোনো গেম নেই, আমার সময় অপচয় দেখতে মেজাজ খারাপ লাগে। প্রাইস বলে দিব এখনই, আর থ্যাংক ইউ। এটা প্রাইস হচ্ছে মাত্র 2550, 2550 টাকা আসবে এই শাড়িটার প্রাইস, ঠিক আছে না, অনেক সুন্দর দেখো, খুবই লাইট একটা তসরের মধ্যে। আপি আমার কাজিনকে একটা শাড়ি দিতে চাই, ভেরি গুড, দিয়ে দাও। এই আসবে হচ্ছে আমার শাড়ির ব্লাউজ পিস, প্রাইস আসবে 2550 টাকা। এবার চলো নেক্সট শাড়িতে চলে যাই, হ্যাঁ চলো নেক্সট শাড়িতে চলে যাই। কাজিনকে শাড়ি দিতে চাও, ও শ্যামলা তো, ওর ওরে কেমন শাড়ি মানাবে একটু বলবে না, আমিও শ্যামলা, দেখেন আমাকে যেটাতে ভালো লাগবে আপনার কাজিনকে ওইটাতে ভালো লাগবে না, আরে মা আপু বলছে যে হ্যাঁ তুমি তো শ্যামলা তুমি এটাই বলো, বুঝেছো, কিন্তু অল্প সময়ে আমি এত কিছু বলে, হ্যাঁ আপনি যে ইশারা করেছেন আমি বুঝে বুঝে ফেলেছি। দশর কাতান শাড়ি দেখো, দশর কাতান শাড়ি আছে, ঠিক আছে এটা দেখো, এই শাড়িটা কিন্তু অনেক বেশি আপুরা পছন্দ করে, এই শাড়িটা, এই শাড়িটার ম্যাটেরিয়ালটা কি বলবো, এটা সিল্ক কাতান, ঠিক আছে, এই শাড়ির ম্যাটেরিয়ালটা কিন্তু আপুরা অনেক বেশি পছন্দ করেন, আমি আমি তোমাদেরকে একটু দেখাই, হ্যাঁ তার উপর আবার হচ্ছে রেড কালারের শাড়ি, হ্যাঁ পাটটা আর মানে এইটার গেটআপটাই অন্যরকম, আমি তোমাদেরকে দেখাই এটার গেটআপটাই অন্যরকম এবং খুবই লাইট ওয়েট, এই শাড়িটা কিন্তু খুবই 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 লাইট ওয়েট শাড়ি, তাই না, অনেক সুন্দর এই শাড়িটা, আমার বেশি বেশি পছন্দ হয়েছে। আপু তোমার লুকটা লাইট চাই, না আই মাসু, না না একটু মোট করো, অফিসে টাকা আছে, ওকে অফিসে টাকা আছে, হ্যাঁ খুব ক্লাসি শাড়ি, হ্যাঁ আপু তোমার তোমার আপু আমার ইস রিমা আপু নিরীহ, লিফটের পাঁচ পাঁচের দুই কখনোই না, এটা দেখো জি, এই আসবে হচ্ছে আমার কুচির পার্ট, ওকে এটা আসবে আমার কুচির পার্ট, এই আসবে হচ্ছে আমার শাড়ি, প্রাইস শুনে নিব এখনই, এই ক্লাসি শাড়িটার প্রাইস 1950, মাত্র 1950 টাকা, শ্যাওলা কালারের বডি আসবে আর হচ্ছে রেড মেরুন কালারের বর্ডার, প্রাইস আসবে হচ্ছে 1950 আপু, এটা শ্যাওলা ছাড়া আর কি কালার, এটা সুন্দর সত্যি না, এটা অনেক বেশি বিউটিফুল একটা শাড়ি, এটা ব্লাউজ অন্যরকম তো, এই দেখো ব্লাউজ পিস, মনে হয় আমি দেখাবো না, হ্যাঁ এই দেখো এটা আসবে ব্লাউজ পিস, ব্লাউজ পিসটাতে কিন্তু পুরোটাই কাতানের কাজ করা, প্রাইস আসবে 1950 টাকা। এই শাড়িটা কি ব্ল্যাক হবে আপু, না আপু তোমার কালেকশন বেস্ট, থ্যাংক ইউ সুমো, লাবণ্য আপু এখন, হ্যাঁ লাবণ্য আপু অনেক চালাক চতুর হয়েছে, আগে তো খুব বোকা সোকা ছিল, হ্যাঁ জানো রিমা আপুর কথা আমি বুঝি, হ্যাঁ ঠিকই বলেছ, সব মিথ্যা কথা, আমি কোনোই সাড়া দিই নাই, দিয়েছে দিয়েছে এরকম 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 করে কি কি যেন বলেছে, পরে আমি বুঝে গিয়েছি কি কি বলতে চাচ্ছে, বুঝছো, কি যেন বলতে চাচ্ছে আমি বুঝে গেছি, ওই আমার একটা পার্সেল আসছে রেখে দে, কি কি অর্ডার করছেন আপনি, পার্সেল আসছে রেখে দে, হ্যাঁ যাবে, ক্যান্সেল করেন নাই তো, আবার আমি কোনোদিনও ক্যান্সেল করি না, ছেঁড়া প্রোডাক্ট দিলে ক্যান্সেল করি না, তাইলে তো আপনি অনেক ভালো, আমি দেখি না কেন, আমি দেখি দুই তিন দিন পরে, সময় নেই, চেক করে নেবেন প্লিজ,
বড় পার্ট তসর কাতান দেখো নাই আর বড় পার্ট দেখাবো না বড় পার্ট দেখাইতে দেখাইতে ছোট পার্ট হয়ে যাবে তাহলে এটা দেখো এটা আসলে ব্ল্যাক শাড়ি এবং এটা কিন্তু সুপার রিজনেবল প্রাইস ঠিক আছে ব্ল্যাক শাড়ি গোল্ডেন পার হ্যাঁ এই যে বড় পার্ট করা আছে এখানে খুবই সুন্দর এবং এটার মধ্যেও কিন্তু লালের ছোঁয়া আছে এটার মধ্যেও লালের ছোঁয়া আছে আছে না আমি ভাবছি যে আমি তো লেন্স পরা আমি বুঝবো না হয়তো এখন আমার থেকে বড় কানা এখানে আছে ইনবক্স করলাম বাট রিপ্লাই আসে না লাকি আপু আসবে কেন আসবে না একটু সাথে থাকো আপু সবারটাই রিপ্লাই করা হবে সবারটাই করা হবে প্রাইস কত এটার প্রাইস কত বলে দিচ্ছি তারও আচ্ছা এই শাড়িটার প্রাইস আসবে 2200 টাকা ঠিক আছে ব্ল্যাক ওয়ান ব্ল্যাক কালারের শাড়ি কিন্তু খুবই রেয়ার হ্যাঁ পাওয়া কিন্তু যায় না ব্ল্যাক কালারের কাতান প্রাইস আসবে 2200 টাকা রাইট 2200 টাকা আসবে এই ব্ল্যাকটার প্রাইস এই ব্ল্যাকটার প্রাইস আসবে 2200 টাকা খুবই সুন্দর করে কুচি বসেছে দেখো খুবই সুন্দর করে না না ব্ল্যাক কালার অ্যাশ না অ্যাশ কালার নেই যে দেখো ব্ল্যাক কালার ডেলিভারি চার্জ ইনসাইড 80 টাকা আউটসাইড হচ্ছে 100 টাকা নেট প্রবলেম কি কয় নেট প্রবলেম এই দেখো পিওর রেড কাতান আছে আছে থাকবে না কেন এই আসবে ব্লাউজ পিস প্রাইস আসবে 2200 টাকা এর পরে তে কি আছে হাই আপু হ্যালো কেমন আছি সবাই এটা একটা ইউনিক কাতান হবে এটা একটা ইউনিক কাতান হবে আমি দেখাই দিয়ে দাও 350 টাকায় তসর কাতান শাড়িও দেখাও আচ্ছা কিভাবে বুঝলা 350 টাকা শাড়ি আছে কাতান শাড়ি নিশ্চয়ই তুমি রিসামের অনেক বড় ফ্যান তাই না এটা দেখাবো হাত পা গুটায় বসে থাকবেন না কিন্তু বলে দিছি এই দেখো এটা আসবে হচ্ছে আমার ফুল শাড়িটা বললাম না এটা অনেক বেশি ইউনিক হবে এটা আসবে ব্লু কালার দিয়ে কম্বিনেশন আপু কাতান ছাড়া অন্য কোনো ডিজাইনের শাড়ি নেই আপু গত লাইভটা একটু চেক করো তো যে দেখো তো কত কত শাড়ি প্রোডাক্ট দেখাইছি কত কত শাড়ি দেখাইছি জানো কাতারের জন্য পাগল করে ফেলায় আপুকে সো আমরা সব ভ্যারাইটিস রাখবো এই যে দেখো বড় পার্ট যারা চেয়েছো তাদের জন্য বড় পার্ট যারা চেয়েছো হোম ডেলিভারি করো আপু হোম ডেলিভারি হচ্ছে ইনসাইড ঢাকাতে হবে আউটসাইড ঢাকাতে হোম ডেলিভারি হবে না এই আসবে হচ্ছে আমার শাড়িটা শাড়িটা হচ্ছে রেড এবং নেভি সরি রেড মেরুন উইথ হচ্ছে রয়্যাল ব্লু কালারের কম্বিনেশন ঠিক আছে রয়্যাল ব্লু কালারের কম্বিনেশন এরপর দেখাই দিব হচ্ছে কুচির পার্টটা এরপর দেখিয়ে দিব হচ্ছে কুচি পোর্শনটা আপু অর্ডার করব আমি অর্ডার করব অরিন আপু তাহলে নাম টেলিফোন নাম্বার অ্যাড্রেসটা আগে দিবা তারপরে হচ্ছে তুমি যেই শাড়িটা পছন্দ করেছো সেই শাড়িটার একটা স্ক্রিনশট দিয়ে তারপরে ইনবক্সটা কমপ্লিট করবা এই আসবে হচ্ছে আমার কুচিটা এই আসবে হচ্ছে আমার কুচিটা কেমন করে যে তাকায় এই আসবে হচ্ছে মোটা চওড়া বর্ডার করা এটা কুচির পার্ট এবার হচ্ছে ব্লাউজ পিস পিসটা দেখাই দিব প্রত্যেকটা শাড়ি অনেক বেশি সুন্দর আফরিন আপু লিখেছে থ্যাংক ইউ আপু আর এই দেখো এই আসবে হচ্ছে আমার ব্লাউজ পিস দারুন না প্রাইস 2350 টাকা 2350 টাকা এই শাড়িটার প্রাইস প্রাইস কত 2350 তারপর ও এটা কি দেখাবো এখন এটা সেইটা না আপু এবার ফাইনালি তোমাদেরকে একটা শাড়ি দেখাবো টুইঙ্কল স্বপ্নীল অনেকদিন পর পেয়েছি টুইঙ্কল আপুকে কেমন আছো টুইঙ্কল স্বপ্নীল সুন্দরী লিখেছে তুমি আমার থেকে বড় সুন্দরী এবার আমি তোমাদেরকে গত লাইভের লাস্ট শাড়ির কালার হবে আপু ওইটা তো আমার খেয়াল নেই আমি গত লাইভের লাস্ট কি শাড়ি দেখাইছি ওইটা কি আমার খেয়াল আছে বলো খেয়াল নাই আপনাদের কালেকশনগুলো অনেক সুন্দর তাই অন্য কালেকশন চাচ্ছি আচ্ছা হোম ডেলিভারি হবে ইনসাইডে হবে আউটসাইডে হবে না এটার মধ্যে ব্লু কালার হবে কোনোটার মধ্যে কোনো কালার চাইলে আমি এখন দেখাতে পারবো না এবার আমি তোমাদেরকে একটা কাশ্মীরি কাতান দেখাবো কাশ্মীরি কাতান যেটা পরে আমার একটা লাইভ আছে ছবি নাই ভুল করেছি ওই দিন আমি ছবি তুলি নাই সো এই কাতানটা পরা আমার লাইভ আছে তোমরা দেখে নিও ওই দিন তো পুরা উড়াধুরা অবস্থা ঠিক আছে ওই দিন তো পুরো উড়াধুরা অবস্থা সো আমি এটা এবার ওপেন করে দেখাই লাকি আপু কি লিখেছো এই যে একটা রিপ্লাই আসলো এখানে আচ্ছা এই দেখ এটা আসবে হচ্ছে আমার কাশ্মীরি কাতান আপু শাড়িগুলো খুবই নাইস হ্যাঁ আপু শাড়িগুলো আসলেই অনেক বেশি সুন্দর
এই যে দেখো এটা আসবে আমার মেজেন্টা কালারে কাশ্মীরি কাতান এটা পরা লাইভ দেখে এটা আমরা শেয়ার করে দিব না যদি কিনা অত বেশি আপনাদেরকে দিতে পারবো না তারপরেও যারা যারা আসতে চাও সবাই এখনি নাম টেলিফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে ইনবক্সটা করে দিবা কি যে অসম্ভব সুন্দর লেগেছিল ওই সময়টা আপু সব শাড়িগুলোই খুবই নাইস হ্যাঁ খুব দারুন শাড়িগুলো অনেক সুন্দর বলে বুঝাইতে পারবো না এবার শাড়ি কুচি ধরে দেখাই এবার শাড়ি কুচি ধরে দেখাবো ঠিক আছে ম্যাজেন্টা এই দেখো মিনাকারিটা এটার সাথে যে কোনো একটা জাস্ট তুমি সেট ক্যারি করলেই হবে অর এলস তোমরা একটা সুন্দর লাইট কালারের লিপস্টিক দিয়ে দিবা পিঙ্ক কালার আর কিছু চাই না এই শাড়ির সাথে সো প্রাইস জানতে চাবো এই কাশ্মীরি কাতানের প্রাইস আফামুনি কাশ্মীরি কাতানের প্রাইস দেখো বসে বসে গেমস খেলতেছে জীবনে কি করছেন তাহলে সো এই আসবে হচ্ছে আমার মেজেন্টা কালারের কাশ্মীরি কাতান যারা যারা গত লাইভ দেখে আমার এটা নিতে পারো নাই এক্ষুনি সুবর্ণ সুযোগ নিয়ে নিতে পারো এটা ব্লাউজ পিসটা আমি দেখাই দিই এবং এটা কিন্তু খুবই সুন্দর লাইট ওয়েটেড শাড়ি যে কোন হ্যাঁ অনেক সুন্দর অনেক এইটা আসবে হচ্ছে আমার ব্লাউজ পিস প্রাইস আসবে 2550 শুধু 2500 2500 টাকা হ্যাঁ 2500 টাকা আসবে এই শাড়িটার প্রাইস তারপর আপু শাড়িগুলো পেয়েছি জাস্ট ওয়াও থ্যাংক ইউ পপি সরকার আপু জাস্ট ভালো লেগেছে এইটাই তো আসলে অনেক কিছু তা না হ্যাঁ এই ওয়াও এটা কি লাস্ট বেনারসি এটা কি বেনারসি না এটা বেনারসি টাইপের একটু তোশু টাইপের আই মেরা এখন দেখবা কি জানো এই পরে বেনারসি দেখাবো বাই শুরু আল্লাহ কি যে দারুন একটা শাড়ি দেখাবো এখন পুরাই মাখন ভাই হ্যাঁ পুরাই হা করবার খায় ফেলাবার তোমাদের ম্যাডাম তো খালি একটু পর পর জীবনেও না একটু আগে আপনি দিবেন না হাই দিবেন কিনা আপনি খালি বলেন হাই তুলি আমি হাই তুললে বোঝাও যায় না আমি বুঝছি কি হচ্ছে পেটে ধরি হাই তুললে হচ্ছে শয়তান হ্যাঁ আমি জানি তো আব্বু এটা মুখ খুলি না অ্যাশ কালার বলো না এই বসে বসে হাই হাই এসে হচ্ছে পেটে আল্লাহ উটি খালি বসে বসে ঘুমাচ্ছে এখানে বুঝছো হ্যাঁ ও কিউটি কুইন থ্যাংক ইউ এটা দেখো এটা কিন্তু বড় পারের শাড়ি এটা কিন্তু বড় পারের শাড়ি তাই না বড় পারের তসর কাতান দেখতে চাই এই যে আপনার জন্য দেখাই দিব এখন এটা দেখি আমি ম্যাটেরিয়ালটা কি তারপর যদি ভালো লেগে যায় বুঝতে পারছো কি হবে ময়নারা হাই লাবনা আপু ভুলেই গিয়েছিলেন গিয়েছিলাম সরি অনেক দেরি করে ফেলেছি আক্তার সেলিনা আপু দেরি কেন করছো এটার জন্য তুমি এখন জবাব দিই করবা আর হচ্ছে মিষ্টি খাওয়াবা যাও মা আপু বলছে বলো মিষ্টি করো কেন কারণ এটা মিষ্টি একদমই পছন্দ না আমার মিষ্টি পছন্দ কার আপনার পছন্দ না আমারও মিষ্টি পছন্দ না যদিও ঝগড়াটে আপনি তারপর আপনার সাথে বেশ কিছু জিনিস মিলে হ্যাঁ এই দেখো শুধু রুচিটা বাদে আপু আমার ছয়টা শাড়ি নেওয়া হয়ে গেছে রিসেন্ট থেকে তাই নাকি পপি আক্তার আপু থ্যাংক ইউ সো মাচ আমাদের সাথে শেয়ার করার জন্য ব্যাপারটা এটা দেখো এই আসবে হচ্ছে আমার শাড়িটা অসম্ভব সুন্দর সুন্দর একটা শাড়ি হ্যাঁ অসম্ভব সুন্দর একটা শাড়ি সো আপনাদের শপে কি বিয়ের বেনারসি আছে থাকবে না কেন অবশ্যই আছে গেলেই পাবেন এবং সুপার রিজনেবল প্রাইসে হ্যাঁ ওই বসুন্ধরা সিটিতে আরও শপে যাবেন এবং আমাদের শপেও যাবেন তাহলেই বুঝবেন যে বিয়ের বেনারসি কেমন হয় ওকে আর কত প্রাইসে হয় এই দেখো এই আসবে হচ্ছে আমার শাড়িটা এই আসবে হচ্ছে শাড়িটা এটা আসবে হচ্ছে আমার এটা আসবে হচ্ছে আমার আঁচলের পার্ট এবার আমি কুচির পোর্শনটা দেখাই দিব এই কাতানটা অনেক সুন্দর তসর কাতান হ্যাঁ আর এটা আসবে হচ্ছে আমার কুচির পার্ট এটাও নিব আমি আমার সাদা কালার দেখলে মানে বাটার কালার দেখলে আমার কেমন জানি লাগে উল্টা পাল্টা উসফুস
উসফুস লাগে আমার জঘন্য ভাষা। এটা জঘন্য ভাষার কি আছে ভাই? তুমি অ্যাটলিস্ট আকুপাকু বলতে পারো, এটা কি অশুদ্ধ বলতে পারবে? আকুপাকুটা তো আরো নোংরা। কারণ আছে, এটা হচ্ছে তোমার যে হাজার বছর ধরে মধ্যে বলছিল না? হ্যাঁ, আকুপাকু বললে না না, তুমি বলবা যে এটা বইয়ের ভাষা, তাই মানুষ বুঝে না। হ্যাঁ, আপনার ২৫০০ টাকা একটু তসর, মানে তসরটা তো তসরটা একটু ভারী ম্যাটেরিয়ালের মধ্যে, বাট তসর কাতার যেরকম হয় এটা হচ্ছে সেটা। হ্যাঁ, তসর কাতার যেরকম হয় এটা হচ্ছে সেটা। সো আপু একদমই কোনো ইসে রাখতে চায় না, সবকিছু আমাকে দিয়ে দিবে। তসর ম্যাটেরিয়াল বোঝে না বলেই হ্যাঁ দামি শাড়ি অর্ডার করে বলে দামি শাড়ি হরপ কেন। প্রাইস আসবে হচ্ছে ২৫০০ টাকা। হ্যাঁ, ২৫০০ টাকা প্রাইস, ২৫০০। এই শাড়িটা লাল, তার ব্ল্যাক আছে, ব্ল্যাকটা দেখি, ওরে বাবা, এরকম মনের কালার দিয়ে তো কেউ করে নাই আপু। হ্যাঁ, এটা দেখো, এই আসবে হচ্ছে আমার ব্লাউজ পিসটা। না না, অরেঞ্জি রেড, হ্যাঁ আচ্ছা, একটু অরেঞ্জি টাইপ রেড, ঠিক আছে। এটা আসবে ব্লাউজ পিস, আমি সরাই দিই। প্রাইস আসবে ২৫০০। তাহলে কাস্টমার বলছে যে কল পায় না আপু। তোমারটার প্রাইস আপু, আমারটার প্রাইস? আচ্ছা, আমারটা কি দেখাবো? রেডেক্স এর এন্ট্রি দেখো, খাতার এন্ট্রি না। আহা রে, আচ্ছা এটা দেখাবো আরেকটা রেড। আজকে মনে হয় রেড স্পেশাল না? আজকে কিন্তু রেড স্পেশাল। এটা কি এখানে? এটা দেখাই, এটা হচ্ছে রেড এবং নেভি ব্লু, রেড এবং নেভি ব্লু কালারের কাতান। কালকে আমাকে এমন বকা দিছে রিমা আপু, কালকেই তো, কালকে না পরশু, পরশু দিন বকার চোটে। কেন আমি সবাই সবই তো অসাধারণ, কত কষ্ট হয় জানো? আল্লাহর ইসলামকে বিশ্বে ছড়িয়ে যাওয়া তৌফিক দান করুক, আমি সবাই যেন কাতান শাড়ি পরার শখ মেটাতে পারে। এটা কিন্তু আসলে অনেক বড় একটা কমপ্লিমেন্ট ছিল জানো। কাতান শাড়ি পরা মানে হচ্ছে আমাদের মানে অন্য রকমের একটা ব্যাপার ছিল। কাতান কিনবো, আমার বাসায় কাতান থাকবে। আর আগে তো মানে মা চাচিদের কাছে থেকে কাতান নিয়ে নিয়ে ভাড়া নিয়ে পরা হলো, আর এখন তো এই ব্যাপারটা রিসাম অনেক রেগুলার করে দিছে। হ্যাঁ, মানে ২০০০ ২৫০০ ২৩০০, হ্যাঁ এই অল্প টাকায়, যেই টাকাতে তুমি ড্রেসের একটা ক্যাচালগ পাবো না, একটা ক্যাচালগ ড্রেস পাবো না, সেই টাকায় তুমি একদম কাতান শাড়ি পাচ্ছো, সুপার সুপার রিজনেবল। এবং আসলে রিসামকে কিন্তু থ্যাংকস দেওয়া উচিত এই এই ব্যাপারটা, অ্যাটলিস্ট তাই না? এই ব্যাপারটা অ্যাটলিস্ট রিসামকে থ্যাংকস দেওয়া উচিত। আর কি রিমা আপুকে ভালোবাসা দিও নিও, এই ধরনের কমেন্ট আমি পড়তে পারবো না। হ্যাঁ, আজব কমেন্ট, লাইভ করি আমি ভালোবাসা নিবে রিমা আপু, এটা জীবনও হবে না। এই দেখো, এই আসবে হচ্ছে আমার শাড়ি। ওকে, এই আসবে হচ্ছে আমার শাড়ি, খুবই সুন্দর, খুবই 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 সুন্দর, নেভি ব্লু কালার এবং রেড কালার, সাথে তো গোল্ডেন আছেই, সাথে তো গোল্ডেন আছে, খুব দারুণ। আপু পিঙ্ক বা অরেঞ্জ কালারের কিছু দেখো আপু, পিঙ্ক দেখাইছি এটা না, এটা রেডটা সুন্দর। হ্যাঁ, আর রেডের ভিতরে কিন্তু পুরাটাই দেখো এরকমের কাজ করা আছে। এটা কি শুকনো মরিচের কালার? আপুরা মরিচ কালার বলে বলে মেসেজ দেয়। এটা হচ্ছে যে চিলি কালার, রেড চিলি কালার বা শুকনো মরিচের কালার, হ্যাঁ কাঁচা ঝালের কালার আর কি। ওকে, সো এবার আমি একটা ব্লাউজ দেখাই দিব। ব্লাউজটা আসবে হচ্ছে কন্ট্রাস্টে, এটা আসবে কুচি, এটা আসবে কুচির পার্ট, এই আসবে হচ্ছে আমার শাড়ি। এইবার শাড়িটা কিন্তু খুবই সুন্দর, মুলায়ম পরলে ভালোই লাগবে। রেড রেড না রেড কি রেড না রেড মানে বুঝি নেই লাকি আপু, মানে কি? এবার আমি এটার ব্লাউজ দেখাই, পাও প্রাইস, শাড়িটার প্রাইস হ্যাঁ ১৯৫০।
1950 আপু তোমাকে আজকে রেড রোজ মনে হইতেছে তাই ভাই কিউ তো একটা রোজও দিব না রে ভাই শাড়িগুলা ফাতেমাতুজ জোহরা আপু কি ওয়াও ওয়াও একটা শাড়ি দেখাবো এখন ওয়াও একটা শাড়ি দেখাবো দেখো কালারটা এটা কি কালার গ্রিন কালার বলবো না আপু এটা সি গ্রিন না এটা সি গ্রিন এটা গ্রিন আচ্ছা আমি লেন্সের জন্য হয়তো বা বুঝতে পারছি না আপু তোমাকে না আচ্ছা ঠিক আছে অসুবিধা নাই সরি এটা দেখো না কিছু না এটা দেখো এটা খুব সুন্দর একটা তসর কাতা তাই না তসরের কাতা না খুব সুন্দর এটার জাস্ট পার্টটা দেখো এবং এই এক্সক্লুসিভ শাড়ি ম্যাটেরিয়াল আজকে আমি জেনেই নিব যে এটার প্রাইস কত আসবে ঠিক আছে আপু সব শাড়ি দি আমাকে সব শাড়ি দিয়ে দাও আমি নিয়ে দৌড় দিব আচ্ছা আমি তো প্রথম প্রথম আগে এসে দেখতাম যেখানে সিসি ক্যামেরা আছে কিনা বুঝছো পরে দেখি আসে রে ভাই কি ভাবতা হ্যাঁ তুমি তো এখনো রিস্ক এরুমে তো নাই ওই রুম থেকে লক হয়ে গেছে এরুমে কেন এরুমে কি শাড়ি আছে নাকি আশ্চর্য আপনি তো মানে কি বললেন আমি রিক্স কি এটা কি কইলো উনি পেস্টেল গ্রিন রাইট অপরা সাক্ষী আছে কিসের সাক্ষী আছে আচ্ছা এটা দেখো এটা আসবে গ্লাস পিস আর এই যে করবে কেন কাস্টমার তো ক্যান্সেল করেনি এটা মনে হয় আজকে বাবুল জাহান ছাড়া আর কে নিবেন অনেক সুন্দর শাড়ি অনেক সুন্দর অনেক 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 দারুণ অনেক মানে বলে বুঝাতে পারবো না অনেক এক্সক্লুসিভ কি কাতানের প্রতি সবসময় দুর্বলতা সত্যি তাই আমাদের শপিং এ এত অল্পতে কাতান নিতে পারি না মাত্র দুটো আল্লাহর রহমতে রিসাম থেকে মোট 17টা কাতান নিয়েছি এক একটা এক এক রকমের সুন্দর মাশাআল্লাহ 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 17টা কাতান সেলিনা আস্তা সেলিনা আপু হ্যাঁ তুমি তো বিশ্ব কাঁপাই দিছো সেলিনা আপু এটা দেখো এটা প্রাইস কত ভাই আগে দাঁড়াও তারপর প্রাইস বলতেছি আগে দেখাবে এটা খুব অনেক জোস তাই না অনেক সুন্দর না সিলভার কালার জারি দেখলে আমার কেমন যেন ফুস ফুস করে এখন বলবে ছি 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 কি জঘন্য ভাষা হ্যাঁ এগুলো বলবে বুঝছো আচ্ছা যাই হোক সো এই হচ্ছে গিয়ে আমার শাড়িটা প্রাইস শুনবো আফামনি প্রাইস শুনবো কি বলেন প্রাইস 2380 টাকা 2380 আইমে আইমে ধরো ধরো এটা আমার ভাঁজ করো এটার প্রাইস আসবে 2380 টাকা হ্যাঁ সুন্দর করে ভাঁজ করো উফ অনেক জোস আচ্ছা এই এই কাস্টমার গুলোকে কি বলা উচিত কেন কি হয়েছে এইটা কি কি শাড়ি মনে হয় বল এটা কাতার না এই শাড়ি তো চিনুই হ্যাঁ আর উনি রিভিউতে লিখছে যে গত বছর একটা শাড়ি অর্ডার করেছিলাম ইয়েলো গ্রিন কালারে এনে দেখি সেটা সিল্কের শাড়ি কেমন লাগে তোকে দেখাইলাম কি শাড়ি অর্ডার ছিল কি বল অসাধারণ জাস্ট অসাধারণ হোয়াইট শাড়ি দেখাবো আজকে দেখাইছি আজকে লাইভটা কিন্তু শেয়ার করে রাখতে পারি কিছু শাড়ি ছিল ওগুলো দিয়ে যত শেয়ার করে রাখতে পারি কাতান কি সিল্ক না কাতানের সংজ্ঞা আগে জানতে হবে কাতানের সংজ্ঞা আগে জানতে হবে এভরি লাইভে দুই থেকে চারটা আমার লাগে আপু এই পেস্ট কালারটার অন্য কোনো কালার আছে দরকার নাই আর কালারের এটাই সুন্দর শাড়ি নেভি ব্লু কালার তো খুব সুন্দর শাড়ি আই আপু ওই যে একদিন শাড়ি নিলাম না একটা পিঙ্ক কালার ওটার জন্য কত টাকা ছিল আহা ওই শাড়িটা আম্মু একটা চাইছে আপনি বুঝেন না এই যে এন্ট্রি করলেই যে এই পাশে হাতে বাম পাশে রাখা বুঝেন নাই ব্যাপারটা ওই যে 3500 টাকা ও হ্যাঁ 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 এটা অনেক সুন্দর অনেক সুন্দর মাম্মি একদম
বলেছে রাখতেই হবে আমার জন্য, মাথা নষ্ট করা শাড়ি আপু দেখলে মনে হয় খেয়ে ফেলি। তাহলে তোমরা চিন্তা করো আমার কি অবস্থা। এই আমার সাথে হাত মিলাও, আমার এই শুধু খেতে ইচ্ছে করে না আপুদেরও খেতে ইচ্ছে করে। সুন্দর শাড়ি দেখছো আমার সিরিয়াসলি কি ব্যাপার, হাত মিলাতে বলে কেন, কি খেতে ইচ্ছা করে ওনার। হ্যাঁ পিজা ছাড়া উনি আর কি কি খায়, কিছুই তো খায় না। সাদা জামদানি দেখাও, আচ্ছা দেখাবো মীরা আশা আপু দেখাবো। এই দেখো এটা আসবে হচ্ছে মেরুন, মেরুনের সাথে হচ্ছে সুন্দর সি গ্রিন, সি গ্রিন এর কম্বিনেশন। ঠিক আছে এবার আমি এটারও প্রাইস মেনশন করব। হ্যাঁ হ্যাঁ ওনার কথাই বললাম, আজ তো রাত হয়ে গেছে লাবণ্য আপু, আচ্ছা আমি কমেন্ট হারিয়ে ফেলেছি। কি লিখেছো, ওয়াও নিউ ব্যাকগ্রাউন্ড আমার, হ্যাঁ সুন্দর হয়েছে না বাবা, একদম রিমা আপু নিজের হাতে গুছিয়েছে। তোমার পড়া শাড়িটা আছে দাম কত বলছি আমি কমেন্টটা দেখি নাই। আচ্ছা উনি একটা শাড়ির ছবি দিয়েছে দেখো, এটা সিল্ক কাতান নাকি শাড়ি, এটা এটা হচ্ছে সিল্ক কাতানের শাড়ি। ওকে এই দেখো এটা হচ্ছে আমাদের সিল্ক কাতানের শাড়ি, এটা হচ্ছে সিল্ক কাতানের শাড়ি ইয়েলো এন্ড গ্রিন, রাইট ইয়েলো এন্ড গ্রিন। তারপর কি হয়েছে উনি এখন কি বলেছে, ওই যে ইশের মধ্যে এখন কমেন্ট করেছে, কমেন্টে বলতেছে একটা সিল্কের শাড়ি দিছে আপনার কি বলবো। আরে ভাই এটা সিল্ক কাতান, সিল্কের শাড়ি তো সিল্ক কাতান, ইয়েলো আর গ্রিন সিল্ক কাতানই ছিল, বিয়ের পর সুন্দর হয়ে গিয়েছেন। আরিফ চৌধুরী লিখেছে থ্যাংক ইউ ভাই, আমি বিয়ের আগে সুন্দর ছিলাম, বিয়ের আগে যেমনি ঘুরতো সবাই এখনো ঘুরে। এটা দেখাই দিই, এই দেখো এবার বেনারসি দেখাবো। ঠিক আছে বিয়ের শাড়ি আমি আমি দেখলাম না কেন এই বাবুল নীলের কমেন্ট উপরে চলে। আচ্ছা আচ্ছা তারপর লিখেছে আসলে রিমা আপু সত্যি একজন অসাধারণ গুণী হইছে। সীমা আপু গুণের কি দেখেছো তুমি, তোমার কি মনে হয় এগুলো উনি করেছেন? না এগুলো আমি করেছি, আমি আর নাই। দেখো এটা আসলে হচ্ছে আমার ব্লাউজ পিস, ঠিক আছে আফতার পরানো শাড়ির দাম কত আমি জানি না, কোনো না আমার পরানো শাড়ির দাম কত, এই দেখো 1150 টাকা আমার পরা শাড়িটার প্রাইস। ঠিক আছে 1150 খুবই সুন্দর প্রাইস 1150 টাকা, রেড রেড কালার একদম পিওর রেড কালার, আমি দেখাবো দেখাবো। আল্লাহ রে, হ্যাঁ আল্লাহ রে কি আমি করছি সব, আজব আজব সব আমি করেছি, যে আরেকজন আজকে মানে আহত হয়ে যেতে পারে, আফটার ট্রিটমেন্ট লাগবে। উনি সিল্কও চিনে না কাতানো চিনে না, আসলে না চিনলে এটা তো আমার দোষ না, আমাদেরও দোষ না, রিমা আপুর দোষ না। এখন এই এই ছোটবেলা থেকে তার রিমা আপু শিখাই দিতে পারে না, তাই না? না কাতানের সংজ্ঞা কি, যারা যারা জানে জানে না তাদের গুগল সার্চ করে জানা উচিত যে কাতান অ্যাকচুয়ালি কি, কাতান মিন্স সেটাই। এইটা এটা আসবে কুচির পার্ট, হ্যাঁ অপেরা ডিজাইন করা বা বুটি ডিজাইন, যে আমার মতো শুদ্ধ বাংলায় পরিচিত তাদেরকে আমি বুঝাই দিলাম। এই দেখো এই আসবে হচ্ছে আমার কুচির পার, আর এইটা আসবে হচ্ছে আমার ফুল ভিউ, প্রাইস 2200, আচ্ছা 2200 টাকা এই শাড়িটার প্রাইস, 2200 টাকা বেনারসি কাতান। ঠিক আছে এবার বেনারসি গুলো যেরকম ভারী হয় ওইটার থেকে এটা অনেক ভারী। এই যে এই যে প্যাস লাগাবেন তো ওটা দেখাবেন না এখন রিমা আপু, বুঝছো সুন্দর সুন্দর জুতো কিনে এরকম টুকটাক টুকটাক করে সাউন্ড করে হাঁটে, খারাপ কেন? আচ্ছা আপু অর্ডার করবো, ইনবক্সে চলে যাও, ডেলিভারি কত ইনসাইডে হচ্ছে
80 টাকা আর আউটসাইডে হচ্ছে 100 টাকা জানো আমি অনলাইন বিজনেস করি না অনলাইন শপ করি না আমি অনলাইনে যাই অর্ডার করি ভালো হয় না কেন বুঝি না আজকে একটা ড্রেস আসছে দেখে মনটা খারাপ হয়ে গেছে নো এই কথা আমরা শুনতে চাই না অনলাইনে কি ড্রেস কিনছেন আগে সেটা বলুন কই থেকে কিনছেন এটা কই আমরা প্রমোশন করব না কিন্তু কি ড্রেস কিনছেন কি ড্রেস মানে ড্রেস কেন কিনছেন এত কি ভাই ড্রেস পরে যাবেন কই এত ঢংকিসের এত শপিং এর কি আছে এত শপিং এর কি আছে আমি অত শপিং করি না ইশ রে ভাই রে ভাই আমি এত শপিং করি না কিছু নতুন জুতা পরে টাক করে হাঁটতেছে এটা কোন কথা এটা দেখো এটা আসবে বাট জুতো এই জুতাটা সুন্দর হচ্ছে এটা আসবে হচ্ছে আমার দেখো মানুষ থ্যাংক ইউ বলে না আমি জানি সুন্দর মুখের মধ্যে মনটায় চালায় এটা দেখো এটা আসবে ব্লাউজ পিস ওকে কি কি বলে হ্যাঁ আর বলবো না চুপ করে থাকবো আমি এই আসবে হচ্ছে আমার আচলের পার্ট এবং কালারটা আসবে হচ্ছে গ্রিন ওয়ান খুবই সুন্দর গ্রিন কালারের রিমাপুর আমার না জানান কি যেন লিখছে বুঝতেছি রিমাপুর পক্ষপাতিত হয়ে কিছু একটা বলবে হ্যাঁ আমি জানি তো এই আসবে হচ্ছে আমার শাড়ির ফুল ভিউ এবার আমি কুচিটাও ধরে দেখাই এবং এটার প্রাইসও মেনশন করি এটা এটা সেম প্রাইস 2200 হ্যাঁ আচ্ছা প্রাইস আসবে 2200 টাকা হ্যাঁ এই যে এই আসবে হচ্ছে আমার কুচির পার্টটা প্রাইস 2200 টাকা শাড়িগুলো নিয়ে শান্তি নাই এই যে দেখো এরকম এরকম ডিফারেন্স আছে যে কোনো একটা পাবো আর হ্যাঁ এই তো সেম শাড়ি এই গাদা আর গাদি কি বুঝে না সিল্ক কাতানের নরমাল সিল্ক বুঝায় না চেনে না হ্যাঁ চেনে না তার মানে পুলিশের রিমা আপু আমাকে বলেছে বেনারসি দিয়ে সে আমাকে সোয়েটার বানায় দেখেছেন উনার কত গুণ পাওয়ার হ্যাঁ মানে গুণের চটে গুণান্বিত অনেক গুণ আপু তুমি শুধু চিনো হ্যাঁ আপু এই জন্যই তো একদম বললাম না বললে চাকরি থাকবে না হ্যাঁ এই দেখো দুটো এটা হচ্ছে কলকি ডিজাইনটা আর এটা হচ্ছে ফ্লাওয়ার ডিজাইনটা সো আর সবই সেম ওকে অনেক শাড়ি আছে কিন্তু এই যে এরকম একটু একটু ডিফারেন্ট ঠিক আছে সো যে কোনো একটা ডিজাইন পাবা এই বেনারসিগুলো যারা অর্ডার প্লেস করবে 2200 টাকা পেয়ে যাচ্ছ সো ডান ঠিক আছে আপু আমার শাড়িটা দেখান না আপা এমন কেন আপনি এখন বলবে আই মাসু লাবণ্যর শাড়িটা আনো এই দেখো এবার হচ্ছে পুরাই বিয়ে এটা পড়লে পারতাম আচ্ছা ঠিক আছে বেনারসি পরা দেবো খুব সুন্দর বেনারসি আমার খুবই পছন্দ আর আপুর কাছে বেনারসি গুলা মানে এটা রেগুলার ক্যারি করার মতো বেনারসি থাকে না একদম একদম বিয়ের বেনারসি বিয়ে তো ডেফিনেটলি করা যাবে বাট এই বেনারসি গুলা পরার মতো এটা দেখাই এটা তো আরো লাইট বেনারসি সত্যি যে দেখো এটা আরো লাইট বেনারসি ওটার থেকে যে আরো লাইট বেনারসি হাসতেছে ওরা সবাই হ্যাঁ হাসতেছে হাই আপু হ্যালো আচ্ছা তোমরা আজকে ফাঁকি দিছো না তোমাদের আজকে খবর আছে এই দেখো এটা আসবে হচ্ছে আমার বেগুনি কালার বা ব্লু কালারের ব্লাউজ পিস আর এই হচ্ছে কি আচলের পার্ট বডি পার্টটা আসবে হচ্ছে এটা ওয়াও কেমন আছো আর যে ডনি খুব ভালো আছি ভাইয়া এই আসবে হচ্ছে আমার ব্লাউজ এবং শাড়ি ডিজাইন আর পুরো শাড়িটাই আসবে হচ্ছে এই রকমের অপেরা ডিজাইন বা বুটি ডিজাইন যেটাই বলো না কেন হ্যাঁ অপেরা ডিজাইন বা বুটি ডিজাইন যেটাই বলো না কেন কি সুন্দর খুবই সুন্দর প্রাইস আসবে 2000 আপা প্রাইস 2200 টাকা আমার আছে বেনারসি খুব সুন্দর শাড়ি নিউ লুকে ওএমজি অনেক সুন্দর হয়েছে ব্যাকগ্রাউন্ড থ্যাংক ইউ ভেরি মাচ তোমার পরাটার প্রাইস কত 1150 টাকা আমার পরাটার প্রাইস তারপর ডিসকাউন্ট চলো ডিসকাউন্টে যাই এই বেনারসি শাড়িটা দেখে আপু আমার নতুন করে বিয়ে করতে ইচ্ছে করছে দেখছো তোমাকে এভাবে বলেছে কে সে এভাবে বলেছে হ্যাঁ
না না ভাইয়াগুলো তো পিটাবে তোরে আমাদের দেখছো পুরাই পাল্টাই দিছে উনি উনি একদম সুপার মাইন্ডেড আপনি হ্যাঁ তারপর সিটি দিতে হোম ডেলিভারি হবে না এবার এই শাড়িটা তো ডিসকাউন্ট করবে কেন একটাই আছে একটাই আছে কেন একটা থেকে থাকুক একদিন আমরা একটা করে যেগুলো আছে ওগুলো নিয়ে একটা লাইভ করব এত পেইন নিতে কত ইনবক্সটা তুমি সামলাই দিছো না ওই পেইন নিতে পারবো না আমি আমার পেইন নিয়ে আমি আর বাঁচি না আমার এইটুকু পেজ আর আপনার কি অবস্থা হয় তাহলে আমি বুঝি একটু হলেও বুঝি এই দেখো এই আসবে হচ্ছে আমার শাড়িটা এটা হচ্ছে তসরের সুন্দর লাইট তসরের কটন তসর ঠিক আছে এটা খুবই সুন্দর এখানে হচ্ছে চিকন পাড় এটা হচ্ছে আমার মোটা একটা বর্ডার লাইন করা আছে আর এটা হচ্ছে রানিং ব্লাউজ পিস ঠিক আছে তো তোমরা এই কালারের সাথে যে কোনো একটা কন্ট্রাস্টেড করে তোমরা ম্যাচিং করে পড়তে পারো এই শাড়িটা কিন্তু আমার আছে তোমরা তো জানোই এবার এটার প্রাইস বলে দিই আফা 2000 টাকা ছিল না 2200 টাকা ছিল হ্যাঁ কলার আছে হ্যাঁ হ্যাঁ 2000 টাকা ছিল হ্যাঁ ডিসকাউন্ট এখন মাত্র 1500 টাকা 500 টাকা আমার রিটার্ন দিবেন 500 টাকা রিটার্ন দিবেন যাই হোক এটা হচ্ছে 2000 টাকা ছিল আজকে ডিসকাউন্ট প্রাইস মাত্র 1500 টাকা 1500 সুন্দর শাড়িগুলো অনেক সুন্দর ক্লাসিক কোলার মধ্যে অনেক সুন্দর সত্যি প্রাইস আসবে 1500 টাকা 1500 টাকা আপু বললাম কত টাকা বিকাশ করব কিছু বলো না রিপ্লাই দিতে বলো একটু সাথে থাকতে হবে আপু দিয়ে দিবে প্রাইস আসবে 1500 টাকা ডিসকাউন্ট প্রাইস রাইট সো দিয়ে দিবে আপু রিপ্লাই আপু এখন আসলাম আপু এখন আসলাম তোমার দাম কত না তোমারটার দাম কত কোনটা আপু তোমারটা দেখি না হ্যাঁ এই দেখো এটা হচ্ছে আমার শাড়িটা যেটা আমি পরেছি ওকে এটা হচ্ছে আমার শাড়িটা এসে দেখো এই আসবে হচ্ছে কুচি কি যেন বলে আঁচলের ডিজাইনটা আঁচলের ডিজাইনটা আসবে হচ্ছে রেড এন্ড গোল্ডেন দিয়ে শুধু গোল্ডেন দিয়ে হচ্ছে এরকম জামদানি করা আছে ঠিক আছে আই চুল ঠিক করো ট্যাপা লাগতেছে আমি ট্যাপা না আপনি ট্যাপা আপনার থাক আমি বলছিলাম রিমা বউ আচ্ছা এটা দেখো এই আসবে হচ্ছে আমার সুন্দর শাড়ির এটা কি কি জামদানি যেন বলে মসলিন মসলিন জামদানি ঠিক আছে সো এটা আমি ওপেন করে দেখাই ভাই এই এই জামদানির আমার কাছে এটা আছে মানে অনেক কালার আছে এই জামদানি আজকে রেডটাও আমি নিয়ে নিয়েছি যা আল্লাহ ভরসা কারণ এই ধরনের লাইট ওয়েটের শাড়ির সাথে তুমি ভারী ভারী গহনা করতে পারবা ভারী ভারী ব্লাউজ পিস করতে পারবা আবার চাইলে ফ্লাওয়ারও লাগাতে পারো মাসুম ঠিক আছে শাড়ি কোথা থেকে আনছো এটা এটা এক না দশটা শাড়ি একসাথে ওইটার থেকে পেটি থেকে না না দেখো ওকে ওকে এটা দেখো এইটা আরেকটা শাড়ি সরি এটা এটা এক না এইগুলো নিয়ে এটা খুব সমস্যা হয় এবার আপনার কি হবে আপনার হবে কি বলেন আপনার শেষ এই দেখো এটাও সুন্দর তাই না এটাও তো এটাও তো সুন্দর ডেফিনেটলি সুন্দর সো এই আসবে হচ্ছে আমার জামদানি 1150 টাকার শাড়ি মেবি নাকি আচ্ছা এবার আমি এই পোর্শনটা দেখাই দিই এটা আসবে হচ্ছে আমার কুচির পাড়টা এই কুচির পাড়টা কিন্তু এক কালার এই যে দেখো কুচির পাড়টা এক কালার থাকবে আর ফুল বডিতে হচ্ছে তোমার কুচির পাড় বলতে যে এখান থেকে এইটুক শাড়ি হচ্ছে কাপড় হচ্ছে তোমার এক কালার আর বাকিটা পুরাটাই কাজ করা প্রাইস আফা 1150 এই জামদানিটার প্রাইস 1150 টুক করে স্ক্রিনশট দিবা এভাবে ধরেছি না এখন তোমরা এমনি একটা স্ক্রিনশট দিয়ে দিবা এভাবে টিক মার্ক দিয়ে দিবা কোনটা নিতে চাচ্ছ নাইলে ভাই আমি এমনি ধরি ভাই খুব ঝামেলা করো পরে রিমা আপু আমার সাথে খাও খাও করে উঠবে এমনি করে সো খাও খাও আমি শুনতে পারবো না এই দেখো প্রাইস আসবে 1150 আমি কিন্তু বলে দিয়েছি আমার কুচির পাড়টা যেরকম হবে এটাও সেম হবে সো এটা ডান এবার আমি যেটা পরেছি সেটা সুন্দর দেখাবো এই এটাও সুন্দর হ্যাঁ থ্যাংক ইউ এবার আমি যেটা পরেছি সেটা দেখাই দিব আমার কুচির পাড়টা দেখো আমারটা একদমই রেড বলতে আমরা যেটা বুঝি আমি এটা সেই রেড রেড বলতে যেটা বুঝি ঠিক আছে একদম লাল বউ বলতে আমরা যে লালটা বুঝি এটা হচ্ছে সেই লাল খুব সুন্দর এটা হচ্ছে আরেকটা জামদানি রেডের মধ্যে এটা আবার রেডের মধ্যে রেড কাজ করা চলে এসেছে মনে হয় বলবে না
সরি আপু তোমার শাড়ির দাম কত? হ্যাঁ স্কাই ব্লু জামদানি দেখাও, ডিপ স্কাই তে সোনালি বা রূপালি সুতার কাজ। বাবা সোনালি রূপালি সুতার কাজও চাই, এটা দেখো। ও তুমি এটা দেখো, তারপর এখন ঠিক আছে বলো তো সাউন্ড। ওনার আবার একটু সমস্যা হয়েছে কানে, সাউন্ড শুনতে পাচ্ছিল না। এবার দেখাই, এই আসবে হচ্ছে আমার কুচি, আমারটা রেড এর মধ্যে রেড। এটা কিন্তু সরাসরি অনেক বেশি সুন্দর, রেড এর মধ্যে রেড এভাবে কাজ করা, ঠিক আছে? ওটা যেমন গোল্ডেন দিয়ে কাজ করা ছিল, এটা কিন্তু রেড এর মধ্যে। কি করতেছেন আপনি? এখানে আসতেছে তো, কি করতেছেন? এখন বলবো বাকিটা, কি খাওয়াবেন বলেন? তাইলে শোনো মেয়েরা, দেখেছো আমাকে কি লুকস দিয়েছে? এটা দেখাই, এই আসবে হচ্ছে আমার শাড়ির আঁচলের পার্ট। এই যে দেখো আমার শাড়িটা পুরো রেড এর মধ্যে রেড কাজ করা, রেড এর মধ্যে রেড সুতা দিয়ে কাজ করা। এটা আসবে আমার গোল্ডেন কালারের আঁচলের পার্ট, আর ফুল শাড়িটা দেখো রেড এর মধ্যে রেড কাজ। মানে এটার এটার এক্সক্লুসিভনেসটা আমি বুঝাতে পারবো না যদি না হাতে তোমরা সরাসরি পাও, ঠিক আছে? এই আসবে আমার শাড়িটা পুরোটাই রেড এর মধ্যে রেড কাজ করা, আর এটার হাফ পোর্শন আসবে হচ্ছে এই যে জাস্ট এখান থেকে, বাকি অংশটা হচ্ছে তোমার এরকম এক কালার থাকবে, মানে কাজ হবে না, ঠিক আছে? এইটার প্রাইস শুনবো 1150, তাই তো? এই শাড়িটার প্রাইস আসবে 1150 টাকা। সো আমার শাড়িটা আমি দেখাই ফেলছি, আমার শাড়িটার প্রাইস আসবে 1150, ঠিক আছে? আমার শাড়িটা, সরি, আমার শাড়িটার প্রাইস 1150। তারও রিমা আপু প্রেম ভালোবাসা লাইভে করা যাবে না, ইয়ে তামান না জাহান আপু আপনাকে, দাঁড়ান আপনারে পাই লেগে আমি মিষ্টি খাওয়াবো। ইস রে, এটাই শুনতে চাচ্ছিল বুঝছো, লজ্জা একবারে উঁচু পাতা হয়ে যাচ্ছে। করেন 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 টেক্সট, আমি এই জন্য বলে দিয়েছি, না হয় আমাকে আবার কি কি দেখতে হইতো বলে দিয়েছি। আপনাদের শাড়িগুলো ওয়াও, আমি তিনটে শাড়ি নিয়েছিলাম, অনেক সুন্দর। থ্যাংক ইউ সো মাচ। এটা দেখেন এই শাড়িটা, এই শাড়িটা অনেক সুন্দর হবে। আই ডেলিভারি বয় কি কল করেন, ওরা এন্ট্রি সময় নাম্বার ভুল করছে। এই যে দেখো এটাও কিন্তু খুবই সুন্দর, রেড মেরুন সাথে আসবে সিল্ক কালার। দেখো তোমরা ধরো যে কোনো ব্লাউজ দিয়েই কিন্তু এটা পরে ফেলতে পারো। আপু তোমার পরার শাড়িটার প্রাইস বলো 1150, ঠিক আছে? 1150 টাকা আমি তোমাদেরকে দেখাই দিই। এত মজা মনে হয় অন্য কারো লাইভে নেই, তোমাদের জুটি অসাধারণ, দুজনেই সুস্থ সুন্দর জীবন যাপন করো, শুকুর আলহামদুলিল্লাহ, এই দোয়াই করবেন। হ্যাঁ কিন্তু ঝগড়াটা যেন আমার সাথে একটু কম করে, ওনাকে একটু পার্সোনালি টেক্সট করে বলবেন যে লাবণ্য মেয়েটা তো নিরীহ, ওর সাথে এত ঝগড়া করার কি আছে? এটা দেখো, এই আসবে হচ্ছে আমার শাড়িটা, এটা এটার প্রাইস হচ্ছে 1150, না এটা 1000 টাকা ডিসকাউন্ট, 1150। এটা 1100 টাকা, সরি, এটা 1000 টাকা, এটা ডিসকাউন্টে 950 টাকা। কি বুঝে যে ডিসকাউন্ট করবে আল্লাহ জানে। সো যাই হোক, এই শাড়িটার প্রাইস আসবে 950 টাকা। 950 টাকার শাড়ি পাওয়া যায় রিসাম ফ্যাশনে, তাহলে মানে চিন্তার বাইরে না বলো? রিসাম সবকিছুর ব্যবস্থা করে দিবে ইনশাল্লাহ। এটা ভালো লাগে, এটাই ভালো লাগে, রিসামের শাড়ি বেশি কমন হয় না। হ্যাঁ অপশনই নাই, অপশনই নাই, ঠিক আছে? এই আসবে হচ্ছে শাড়ি কুচুর প্রাইস 950, ডিসকাউন্ট প্রাইস মেরা। কে জানি বললো টেপা টেপা লাগে, এটার খবর আছে? কে বলছিল যেন? মুয়াপু, মুয়াপু। ও আচ্ছা আচ্ছা, এই দেখো আমি আমার মনে করাচ্ছি। হ্যাঁ ইচ্ছে করে না, আপনি আপনি তো অনেক পাজি, অনেক পাজি, পাজির হাড্ডি আমি বুঝি। ভাইয়ার যে কি কষ্ট হয় ক্যারি করতে ওনাকে আমি বুঝি। তোমাকে কাঁধে নিয়ে ক্যারি করে আজকে সব লাল।
মোটামুটি আমরা চেষ্টা করেছি আজকে সব লাল রাখার জন্য না মেজেন্টা দেখাইছি না আজকে না চেষ্টা করি নাই পড়ে গেছে সব ফিনি যাও হ্যাঁ আমি ব্লু পরলে ওই দিন দেখা যায় সব ব্লু হয়ে যায় রেড পরলে সব রেড হয়ে যায় এটা দেখো এটাও কি ডিসকাউন্ট করবেন হ্যাঁ এগুলি কয়েকটা করে আছে তো আচ্ছা এটা কয়েকটা করে আছে সো এটা এটাও কিন্তু সুন্দর দেখো 950 টাকার শাড়ি 950 টাকার শাড়ি ডিসকাউন্টে 950 রাইট ডিসকাউন্টে এটার কি কিছু ধরবো এটার প্রাইস 950 অন ডিসকাউন্ট প্রাইস আহারে বেচারা বেচারি একটু কথা কথা বলছিল আমি থামিয়ে দিয়েছি 950 ভিডিও হয় নাই হ্যাঁ দেখাও কিভাবে কিভাবে দেখাবো খাদ্দি আমিও তো চাই খাদ্দি আসলে আমিও ফটফট করে নিয়ে নিতাম একবার খাদ্দি আসলেই নিয়ে নিতাম বাহ আসলেই সুন্দর কালারটা দেখো এই শাড়িগুলো অনেক সুন্দর কালারটা কি বলবো গ্রিনিশ শ্যাওলা এই টাইপের আসলে খেতে মন চায় তোমার তুমি রেড এঞ্জেল থ্যাংক ইউ সো এটাতে ডিসকাউন্ট করবে মনে হচ্ছে তো চাইলে এটা নিয়ে নিতে পারো বাও দারুণ শাড়ি তো এই নে এটা তো আমার একটা আছে কেড়ে তোমার ওটার সাথে জোর করবে আপনি আমাকে বিশ্ব ঝগড়াতে বানাই দিয়েছেন আপনি এমন ভাবে আমাকে প্রেজেন্ট করছেন এই সাবধান শেষ এমন ভাবে আমাকে উপস্থাপন করা হয়েছে এই রিসাম ফ্যাশনে যে আমি একদম চির ঝগড়াটে হয়ে পরিচিত থাকব জি না পুরো মোটেই জানা না এই দেখো এই শাড়িটা একদমই শ্যাওলা টাইপের একটা কালার হ্যাঁ শ্যাওলা টাইপের একটা কালার খুবই সুন্দর খুবই সুন্দর একটা ডিসকাউন্ট করবে না ও ডিসকাউন্ট করবে না আচ্ছা এটা আচ্ছা ঠিক আছে আচ্ছা এটার প্রাইস বলা 2450 2450 টাকা মেরা 2450 ঠিক আছে এই শাড়িটার প্রাইস 2450 টাকা কমতি এখানে যেন প্রোডাক্ট না দেখ জোরে দিতে তোমার আছে এটা হ্যাঁ এটা কিন্তু আমার আছে এই দেখো এটা 2450 টাকার শাড়ি 2450 আবার এটার কপিও আছে যারা ডিফেক্টটা নিবা তাদেরকে একটু ডিসকাউন্ট করে দেওয়া হবে যারা না মানে নিবা আচ্ছা আচ্ছা আমি খুঁজে বের করলে আপনি কি করবেন ওখানে বসে বসে টেক্সট টেক্সটিং না অফ করে দিই সরি তোমার ভয় এটা দেখো কি ব্যাপার ভাই বাচ্চাও ভয় পায় তারপর বাসায় তোমার নাম বললে শেষ কেন বাবুর সাথে তো বেশ একটা ভাব এই ফোনটা না এটা জানি নাহলে ধরে হ্যাঁ আনরসিক কি জিনিস আরে আছে আছে আপনি বুঝবেন না আনরসিক মানে হচ্ছে যিনি রসিক না কিন্তু ওনার রসিকতা একদম ভরপুর টইটুমুর করে এই দেখো এইটা এটা হচ্ছে আমার নেমেথ মিন্টের কালারের একটা শাড়ি সাথে আসবে হচ্ছে সিলভার কালার সিলভার কালারে কাতান ঠিক আছে এটার এই এটার ফলটা কোথায় ওই যে একটু কালো দাগ ওই যে দেখো যে এখানে দেখো একটা এরকম একটা কালো দাগ এক্স্যাক্টলি আনরসিক কি জিনিস আচ্ছা এই দেখো এখানে একটু এরকম করে কালো দাগ আছে এটা হচ্ছে কুচির পোর্শনে পড়বে রাইট আর কোথাও আছে কিনা একটু আমি কুচি ধরে দেখাই দিই এই যে এখানে একটু আছে শাড়ি পরে দেখো এটা এটা অনেক ফ্রেশ কপিও অনেক আছে আচ্ছা ফ্রেশ কপিও আছে এবং এই যে টুকটাক এইখানে এরকম এদিকে টেনে দেখো
তারপরে নরমালি দেখবে দেখো এইদিকে দেখো বুঝছো তোমার আচ্ছা এই যে এই যে জমি এখানে আবার একটু কালো দাগ আছে জমিনে কিছু আছে দেখেন তো ফ্রেশ কপিও আছে চাইলে ফ্রেশ কপিও দিতে পারবে আর যদি ডিফেক্ট আছে ডিফেক্টের প্রাইসও বলে দিচ্ছি আর ফ্রেশ কপিটার প্রাইসও বলে দিচ্ছি ঠিক আছে সো ডিফেক্টের প্রাইস কত আসবে ডিফেক্ট বলতে কিন্তু কোনো ছিঁড়া না জাস্ট কুচি পোর্শনে আর মানে শাড়িটার মধ্যে একটু কালো কালো দাগ আছে ও আছে মানে কুচিতে পড়ে যাবে যা কিছু কুচিতে পড়ে যাবে এটার প্রাইস ডিসকাউন্ট প্রাইস এটার এটা নরমালি দাম তারপরে এই আচ্ছা রেগুলার প্রাইসটা বলে দিই এই শাড়িটার প্রাইস আসবে হচ্ছে 2750 টাকা ওকে এরপর হচ্ছে আমি এই শাড়িটার ব্লাউজ পিসটা দেখাই দিচ্ছি ব্লাউজ পিসটা আসবে হচ্ছে এটা এটা আসবে এইটার ব্লাউজ পিস এক কালারের প্রাইস আসবে 2750 ঠিক আছে 2750 ডিসকাউন্টেড আচ্ছা ডিসকাউন্টেড এর প্রাইস আসবে 2450 ঠিক আছে 2450 মানে এই শাড়িতে কোনো প্রফিট নেই তারপর এটা দেখাই এরপর এটাতেও সুন্দর একটা শাড়ি দেখাবো এইবার এই শাড়িটা আসবে হচ্ছে আমার গ্রামীণ চেকের হ্যাঁ এগুলো যখনই আসে তখনই একদম গায়েব হয়ে যায় যারা কিনা যেসব আপনারা আছেন তারা যারা পছন্দ করেন তারা আবারও দেখে নিয়ে নিতে পারবেন এটা আসবে হচ্ছে সুন্দর গ্রিন ওয়ান আর এই যে আমার কাছে কিন্তু খুব ভালো লাগে এই শাড়িগুলো এই আসবে হচ্ছে আমার শাড়ি আর ভিতরে হচ্ছে কুচির পার্টটা আসবে হচ্ছে এরকম স্বপ্ন তাই স্বপ্ন হ্যাঁ এটার প্রাইস শুনবো 1890 টাকা 1890 টাকা আসবে এই শাড়িটার প্রাইস ঠিক আছে 1890 টাকা আসবে এই শাড়িটার প্রাইস এবং এইটার ব্লাউজ পিসটা দেখাই ওয়াও একটা ব্লাউজ পিস আসবে এই অ্যাসপেক্ট এই আমার শাড়িটার ব্লাউজ পিস 1890 টাকায় মানে এক্সক্লুসিভ হবে অনেক বেশি এক্সক্লুসিভ 1890 টাকায় আর আমার শাড়িটা যারা নিতে চাচ্ছ তাদের বলে দিই সুন্দর করে স্ক্রিনশট দিবা বিকজ অফ আজ কিন্তু আমরা লাল দুটো শাড়ি দেখাইছি ঠিক আছে আমারটা একদম লালের মধ্যে লাল আর আরেকটা দেখিয়েছি হচ্ছে লালের মধ্যে গোল্ডেন সো যার যেটা মনে যাবে সে সেটা ইনবক্স করে দিব আমারটার প্রাইস আসবে 1150 টাকা 1150 ঠিক আছে সো আমি আজকে বিদায় নেই লাল টিকটকা বউ যারা সাজতে চাও তোমরা আরিসাম থেকে শাড়ি নিয়ে নিতে পারো ভালো থাকতে হবে সুখে থাকতে হবে আমার জন্য দোয়া রাখতে হবে রিমাকুর সাথে থাকতে হবে আল্লাহ হাফেজ টেক কেয়ার ভালো থেকো বা